এবার গল্প স্বল্প দর্শক আজ আমাদের গল্প স্বল্পের অতিথি হয়ে এসেছেন প্রিয় একজন গীতিকার অনুরূপ তিনি একাধারে একজন গীতিকার নাট্যকার চলচ্চিত্রের চিত্রনাট্যকার সাহিত্যিক সাংবাদিক চলুন বহুমুখী প্রতিভার অনুরূপ সাথে গল্পের রূপ দেয় কেমন আছেন আছি মালিকের দয়ে অনেক ভালো আছি শুরুতে গানের গল্প দিয়ে শুরু করি ঠিক আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হয়ে গিয়েছে এ উপলক্ষে আপনারও দুটি গান বেরিয়েছে বিস্তারিত জানতে চাই বলার আগে একটুই বলি যে বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখতে পারব এটা আমার জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার কারণ আমি স্কুল লাইফে ওনাকে নিয়ে কবিতা লিখে আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিলাম ওর পর থেকে আমার আর সুযোগ হয়ে ওঠেনি তো এবার খন্দকার ইসমাইল আমাদের উপস্থাপক জনপ্রিয় তো উনি যখন বললেন উনি নিজেই একটা গান করবেন তখন ওনাকে একটা গান লিখে দিলাম এবং গানটা ভিডিও হয়ে গেছে অলরেডি চলে এসেছে সবাই দেখছে আমার কাছে মনে হয় যে গানটা ভালো লাগবে সবারই এই গানটি ডিরেকশন দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু তো যার কারণে আমার কাছে মনে হয় যে এই গানটার মধ্যে একটা আলাদা স্বাদ পাওয়া যাবে যেটা অন্য গানের চাইতে ডিফারেন্ট কিছু শিশু শিল্পী আতিকা রহমান মমো ইতিমধ্যে তাকে অনেকেই চিনে সে নাটকে কাজ করে ভালো গান করে তার কণ্ঠে একটা গান গিয়েছে গানটার নাম নামই হচ্ছে মুজিব বর্ষ হ্যাঁ এবং একটা ছোট মেয়ে তার মুখ দিয়ে বলছে যে মুজিবের মেয়ে এই দেশের শ্রেষ্ঠ মানে আমার কাছে মনে হয় এই গানটা স্লোগানের মতো দুইটা গানই ডিফারেন্ট ভাবে পাবলিকের ভাল লাগবে এবার অন্য গানের প্রসঙ্গে আসি সর্বশেষ ভালোবাসা দিবসে জনপ্রিয় শিল্পী আখি আলমগীরের গাওয়া ও আপনার লেখা একটি গান প্রকাশ হয়েছে গানটির রেসপন্স কেমন ছিল রেসপন্সের আসলে দুটো মাত্রা আছে আমাদের দেশে এখন তো হচ্ছে ভিউ নিয়ে অনেকের মাতামাতি করে তা আমরা বেসিক্যালি যারা একদম গানের ক্যাসেটের যুগ থেকে কাজ করে আসি আমাদের কাছে আসলে বিয়ুর চাইতেও ওই ইউটিউবের গানের নিচে যে পাবলিকের কমেন্টসগুলো থাকে শ্রোতাদের এটাকে আমরা বেশি গুরুত্ব দিই সেই হিসাবে রেসপন্সটা খুব ভালো আখির সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে মানে অনেকেই জানে আমরা ভালো বন্ধু এবং ভাই বোনের মতো খুব সুন্দর একটা সম্পর্ক এবং এই গানটা আমরা করেছি বেসিক্যালি আমাদের শ্রদ্ধেয় প্রয়াত সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক আমেদ ইমতিয়াজ বুলবুল ভাইকে উৎসর্গ করে এবং গানটা ভালো আমরা সারা পাচ্ছি গত পঁচিশ ফেব্রুয়ারি আপনার জন্মদিনেও তো একটি গান বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল আমি জানি না যে পঁচিশ ফেব্রুয়ারি উপলক্ষে গানটা ছাড়া হবে এটা হচ্ছে ইভান শেখ নামে একটা প্রতিভাবান শিল্পী তার নিজেরই একটি চ্যানেল আছে ইভান শেখ যে জিনিসটা করলো সে আমাকে না জানিয়ে গানটা সুন্দর একটা ভিডিও করলো এবং সেই ডেট ঠিক করলো যে পঁচিশ তারিখ গানটা সে রিলিজ দিবে পরে অবশ্য পঁচিশ তারিখ সে পারেনি সম্ভবত ছাব্বিশ বা সাতাশ তারিখ গানটা রিলিজ দিয়েছে এই গানের রেসপন্স খুব ভালো এবার তাকে দিয়ে চেষ্টা করেছি বিরহের গান এবং একটু ব্যান্ড স্টাইলের গান যেটা হয়তো নব্বই দশকে আমরা পছন্দ করতাম এবং দেখলাম যে এটা সাকসেস যে নতুন শিল্পী ভালো ভিডিও সব মিলিয়ে গানটা রেসপন্স খুব ভালো শুনেছি আসছে রোজায় আপনার লেখা দশটি সুফি গান সহ বেশ কিছু ইসলামিক গানও আমরা পেতে যাচ্ছি এটা নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমি ইসলামী গান বা ধর্মীয় গান করব। শুধু ইসলামী গান না সেটা আমি যিশু খ্রিস্টকে নিয়েও হতে পারে নবীকে নিয়ে হতে পারে এটা শ্রীকৃষ্ণকে নিয়ে হতে পারে নবী নামে আমার একটা গান এসেছে গত ঈদে মিলাদুল নবীতে এই গানটি নতুন একটি চ্যানেল থেকে ছাড়া হয়েছে মজার ব্যাপার হচ্ছে এই গান এই যে প্রতিষ্ঠান থেকে ইউটিউব চ্যানেল থেকে এই গানটা ছাড়া হয়েছে ওখানে যত সাবস্ক্রাইবার তার অর্ধেকের বেশি ভিউ অলরেডি আমার এই গানে তারপরে আমি যেটা করেছি যে গত খ্রিস্টমাসে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমি একটা গান করেছি হ্যাঁ রিসেন্টলি আমি একটা গান লিখেছি সামনে লোকনাথ বাবার জন্মদিন বা মৃত্যুদিন সম্ভবত একটা ইয়ে আছে হ্যাঁ এই কারণে এই গানটাও আমার কাছে একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার আমি লিখতে পেরেছি তারপর হলো যে লেজার আমাকে একদিন ডেকে বলল যে আপনি তো এখন সুফি গান লিখছেন খেয়াল করছি ফেসবুকে এবং লেজার ভিশন আমাকে সবসময় এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ করে দিয়েছে তো ওই এক্সপেরিমেন্টের খাতিরে আমি যেহেতু এবার ইসলামী গান বা সুফি সংগুলো করছি এবং ওরা ম্যাক্সিমাম স্টার সিঙ্গার দিয়ে এটা গাওয়ানোর চেষ্টা করছে তো আমার কাছে মনে হয় যে একটা নতুন ধারা তৈরি হবে এতক্ষণ তো গান লেখালেখির প্রসঙ্গে শুনলাম এবার একটু বই লেখার প্রসঙ্গে আসতে চাই সত্যি নাকি গুঞ্জন সেটা আপনিই বলবেন অ্যামাজন থেকে নাকি আপনার একটি বই বের হচ্ছে কতখানি সত্যি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু বের না হওয়া পর্যন্ত আসলে আমি এটা বলতে চাইছিলাম না সেটা হলো আজ থেকে প্রায় চার বছর আগে বাংলাদেশের বইমেলায় আমার একটা বই বের হয়েছিল উপন্যাস এটার নাম প্রেমহীনা এটা খুব জনপ্রিয়তা পেয়েছিলো ব্যবসায়িকভাবে এবং সাহিত্য মানে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে আমার ভেতরে একটা আশা ছিল যে ইন্টারন্যাশনালি কিছু করবো তো হঠাৎ করে কীভাবে জানে আমার এই বইটা ওদের কাছে গেল যাওয়ার পরে আমার কাছে প্রস্তাব আসলো প্রস্তাব আসার পরে অলরেডি আমি আবেগ আপ্লুত এর আগে আমি যেটা চিন্তা করেছিলাম আমার এই উপন্যাসটা আমি কোনো বিশেষজ্ঞজনকে দিয়ে ট্রান্সলেট করাবো কিন্তু প্রস্তাবটা আসার পরে আমার মনে হয়েছে যে না এটা আমি ট্রান্সলেট করব এবং আমি চিন্তা করেছি আগামী এক বছর আমি নতুন কোনো জবে যাবো না আমি এই উপন্যাসটাই ট্রান্সলেট করবো কারণ অ্যামাজন থেকে বই আসা এটা আমার জন্য একটা বিশাল বিশাল বড় প্রাপ্তি এখন তো বিনোদনের অনেক মাধ্যম আছে ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে কাজ করার কি কোনো ইচ্ছে আছে আমি ওয়েব ফিল্মের স্ক্রিপ্ট লিখেছি ওয়েব সিরিজের লেখার অফার আমার কাছে এসছে কিন্তু আমার কাছে আমি ইউটিউবে লিখি ইউটিউবের জন্য নাটক বা গান লিখি বা মঞ্চের জন্য লিখি অথবা টিভি চ্যানেলের জন্য লিখি আমি সবসময় একটা জিনিস চিন্তা করি সেখানে হলো যে আমার লেখার মধ্যে পজিটিভ কিছু আছে কিনা আমার যে ওয়েব ফিল্মটা রিলিজ হয়েছিল গত বছর ক্যান্ডেল লাইট এটা আমিন খান এবং পপি অ্যাক্টিং করেছে ওই গল্পের মধ্যেও একটা মেসেজ ছিল যে দুজন তারকা দম্পতি তারা ডিভোর্স হয়ে যাবে এক জায়গায় আসে আসতে গিয়ে যেদিন ডিভোর্স করতে আসে ওই দিন কথা বলতে 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 একজন আরেকজনের দোষ ধরতে ধরতে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আসলে এই দোষগুলো কোনো দোষ না এবং তাদের মধ্যে ডিভোর্স না হয়ে মিল হয়ে যায় তা আমার কাছে মনে হয় যে পজিটিভলি করলে যে কোনো জায়গায় ভালো একটা রেসপন্স আসে এবার আমি আপনাকে ঝটপট পাঁচটি প্রশ্ন করব তার চটপট উত্তর দিতে হবে একজন ভালো গীতিকার হতে হলে যে তিনটি গুণ থাকা দরকার তিনটি গুণের প্রথম হচ্ছে যে তাকে ছন্দের ব্যাপারে জ্ঞান থাকতে হবে অনেক বেশি অন্তমিল দিতে পারে দ্বিতীয় ব্যাপার হচ্ছে গান শেখা থাকাটা জরুরি তৃতীয় ব্যাপার হচ্ছে অবশ্যই তাকে হানড্রেড পারসেন্ট অনেস্ট মানুষ হতে হবে কারণ সে গানের কথাটা যে বলছে পাবলিকের উদ্দেশ্যে সেটা সে নিজে বিশ্বাস না করলে ওর লেখা ওই গান কখনো সুপারহিট হবে না কখনো কি কাউকে ঈর্ষা করেন কাকে একটা সময় মানে এখন আমি চিন্তা করি যে আসলে আমার ঈর্ষার জায়গাটা কোন জায়গায় উনি বেচে নেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা মানুষ কিভাবে এত প্রতিভাবান হতে পারেন আপনার লেখা উপন্যাস নিয়ে আপনি নিজে কি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে চান না আমার ওইটা ইচ্ছা নাই কারণ আমি চাই যে আমার উপন্যাস যেহেতু জনপ্রিয়তা হয়েছে এটা চিত্রনাট্য অন্যজনই জনই দিই কারণ একজনের সব কাজ করা উচিত না আমাকে অনেকেই সুর করতে বলে গানে আমি সুর করলেও কখনো আমার নাম দিই আমি চাই যে সবাই মিলে কাজ করি জন মিলে কাজ করলে দশে মিলে করি কাজ হারি জিতি না আমি এই থিওরিতে বিশ্বাস করি আপনার প্রিয় সঙ্গীত শিল্পী অথচ আপনার লেখা গান এখনও কণ্ঠে তোলেননি কে তিনি দুজন আছেন একটা হলো বাংলাদেশের ব্যান্ড শিল্পী মাকসুদ ভাই যাকে আমি আমার গান লেখার গুরু বলে অভিহিত করি আরেকজন হচ্ছে কলকাতার নচিকেতা এ পর্যন্ত আপনার জীবনে শ্রেষ্ঠ তিন অর্জন কি কি আমার তিন অর্জন আসলে বলাটা কঠিন আমার লাইফে অনেক বেশি অর্জন হয়েছে আল্লাহর রহমতে তারপরে যেটা বলি যে গন্ডগ্রাম থেকে উঠে এসে বাংলাদেশের এত বড় একজন গীতিকার হওয়া আমি জীবনে প্রেম ভালোবাসা না করেও আমার একজন স্ত্রীকে পেয়েছি যাকে বিয়ের আগে আমি দেখিনি এটা আমার জন্য একটা বিশাল সারপ্রাইজ তৃতীয় সারপ্রাইজ হলো আমি সব সময় স্বপ্ন দেখতাম যে আমার মা আমার সঙ্গে থাকবে মা এখন আমার সঙ্গে থাকেন তা আমি তিনটা স্বপ্ন আমার কাছে অনেক বড় যে পূরণ হয়েছে ধন্যবাদ অনুরূপ যে আপনার সাথে গল্প করে অনেক ভালো লাগলো বিনোদন সারাদিনকে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও